আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি স্ন্যাক্স ফুলকপির চপ এই ফুলকপি ভিউয়ার্স কিন্তু একটি শীতকালীন সবজি এবং শীতকালে এই সবজি দিয়ে এত অসম্ভব মজার একটি স্ন্যাক্স বা চপ তৈরি করা যায় আপনারা কল্পনাও করতে পারবেন না তো ভিউয়ার্স ছোটো বড় সকলে খুবই পছন্দ করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিও শুরু করে কীভাবে তৈরি করেছি এই ফুলকপি দিয়ে অসম্ভব মজার চপ এখানে চপ তৈরি করার জন্য আমি সাতশো গ্রাম ওজনের একটি ফুলকপি বেছে নিয়েছি লক্ষ্য রাখবেন যেন ফুলকপিটা অবশ্যই পুষ্ট হয় এবং ভিতরে যেন কোনো পোকামাকড় না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর কেটে নেবার পালা আর কম বেশি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন কম করতে হলে ছোটো দেখে বেছে নেবেন এবং বেশি করতে গেলে এমন একটি মিডিয়াম সাইজ নিলেই আনাফ তো ভিআর্স এভাবে আমি কেটে নিচ্ছি এবং আমি ফুলগুলো আলাদা করে বেছে নিচ্ছি তো ফুলগুলো অবশ্যই এভাবে বেছে নেবেন এবং লক্ষ্য রাখবেন যেন ভিতরে পোকা না থাকে বড় ফুলগুলো থেকে আমি ঠিক এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি আমার ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুসারে এভাবে কেটে নেবেন এরপর আমাকে সিদ্ধ করে নিতে হবে জাস্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো যেন খুব বেশি সিদ্ধ করে নেবেন না এতে করে চপ খেতে ভালো লাগবে না আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সিদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো আমি সিদ্ধ করে নেব যেন পুরোটা নরম না হয়ে যায় এমন অবস্থা তো দিয়ে দিচ্ছি একটি স্পুন পরিমাণ লবণ এবং একটি স্পুন পরিমাণ আদা রসুন বাটা এতে করে যে ফুলকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর ততক্ষণে তৈরি করে নিচ্ছি চপ তৈরির জন্য একটা পেস্ট দিয়ে দিচ্ছি বেসন এক কাপ পরিমাণ এবং চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা এক টি স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি লবণ এক টি স্পুন পরিমাণ এবং ঝালের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ একটি স্পুন পরিমাণ বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টি স্পুন পরিমাণ এতে করে চপের যে এত সুন্দর একটি ফ্লেভার আপনারা পাবেন যে কল্পনা করতে পারবেন না এবং খুব মুচমুচে এবং খুব মজার হয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করতে পারেন অনেকে যে মশলাটা খান না সেটা অ্যাভয়েড করতে পারেন এর মধ্যে আমার হয়ে গেছে সিদ্ধ করা ফুলকপি আমি এভাবে ছেকে নিয়েছি মোটামুটি এরপর ভেজে নেবার পালা আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটের পরিমাণটা গরম হয়ে এলে ভেজে নিচ্ছি তো আপনারাও ঠিক এভাবে যে পেস্ট আছে পেস্টের উপরে একে একে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবেন এরপর ভালোভাবে ঠিক আপনারা যেভাবে একটা কাঠির সাহায্যেই হোক বা কাটা চামচ দিয়েই হোক এভাবে তুলে সুন্দর করে আপনারা ভেজে নেবেন ভাজতে গিয়ে ভিওর্স লক্ষ্য রাখবেন যেন খুব বেশি তেপে না যায় যদি খুব বেশি তাপ হয়ে যায় তবে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে একটা আঠালো আঠালো ভাব থাকবে দেখা যায় উপর থেকে ভাজা মনে হবে কিন্তু ভিতর থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না তো অল্প আছে বা মিডিয়াম আছে যদি একটু ভেজে নেন তবে খেতে খুবই মচমচে হবে এবং মনে হবে যে এত স্বাদের নাস্তা হয়তো আর হয় না তো ভিওর্স আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন যে খুবই ভালো লাগবে তো এভাবে আমি একে একে সমস্ত ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তো ভিওয়ার্স বাড়িতে যে এত পছন্দ করবে সবাই এবং আপনারা ইচ্ছে করলে এভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে ডিপ করে রেখে দিতে পারেন বাসায় হঠাৎ মেহমান এলো সহজেই বেসন গুলিয়ে আপনারা ভেজে পরিবেশন করাতে পারেন খুব সহজে। তো ভিওয়ার্স এভাবে আমার ভাজা হয়ে গেল এবং আমি একটি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে বেহার্স দেখবেন বাচ্চারা যারা ফুলকপি খেতে চায় না এভাবে মসমচে করে চপ বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করবে বেয়ার্স যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি এবং বাড়িতে যারা আছেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ